হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর টক। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। টমেটো 306 গ্রাম। এই যে চার ভাগ করে টমেটোটা কাটে নিলাম। এইগুলা টমেটো কেন দিলে গোলটা দিতে হইতো, এটা টক হইতো, এটা টক হবে না। লবণ একটু, হলুদ একটু, আর লাগবে পানি, বড় মগের 1 মগ পানি। বেশি পানি দিলে উতলাই যাবে, পানিটা পরে দিব। তাহলে 1 মগ 500 ml পানি। এখন কি সিদ্ধ করে নিবে? সিদ্ধ হয়ে গেল, এটা ঢাকনা লাগাই দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এরপর এটা আমরা ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এরপরে বাগার দেব। ব্লেন্ডার জারে, ছোট জারে শুধু টমেটো নিচ্ছি আর পানিটা রেখে দিছি, এটা সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টমেটোটা খুব সুন্দর করে পিউরি করে নিয়েছি। কোনো চষা টসা যাতে না থাকে, এটা অনেক সুন্দর হয়েছে। আবার ওটার সাথে মিক্স করে নিতে হবে। এখন যারা যেরকম খাই পানি দিতে হবে। হয়ে গেল রসুনের কোয়া। এই যে থেতলে নিচ্ছি রসুনটা, বাটে না, এটা আধা ভাঙা করে থেতলাই নিতে হবে। শুধু তেল দিয়ে দিলে বাদামি করে ভাজে নিবে। বাদামি করে ভাজে নিব। হয়ে গেছে তো, টমেটোর টক রেডি। ওই যে পানি টক বক করে উঠছে, তরকারিটা টক বক হয়ে গেছে, এখন ঢালে নেই। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে টমেটোর টক। এটা দেখতেই পেলেন কিরকম করে করেছি। এটার সাথে আলু ভর্তা মাছ খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।